কিরে ভাই বুঝলাম না, নতুন গাড়ি কিনে কি তোর ভাব বেড়ে গেছে নাকি? হ্যাঁ ভাব তো একটু বাড়বেই, গাড়ি যখন কিনছি ভাব একটু নিব না? R15 বলে কথা, তুই এমন ভাব নিছিস মনে হচ্ছে এলাকায় গাড়ি তোর একার আছে। গাড়ি তো অনেকেরই আছে, কিন্তু R15 কেনার সামর্থ্য তো সবার থাকে না। হ্যাঁ মানলাম তোমাদের R15 আছে আর কারো নেই, তাই বলে এরকম ভাব নিবা তোমরা? ভাব নিলে রাস্তায় যেয়ে নাও, আমার সামনে এসে ভাব নেওয়ার কি আছে? তো এটা কি রাস্তা না? আমরা তো রাস্তায় এসে ভাব নিচ্ছি, আপনি কেন আমাদের সামনে আসছেন? এত ভাব নেওয়ার দরকার নেই, শোন তোর থেকেও প্রো রাইডার আমাদের এলাকায় আছে বুঝছিস? হাই হাই জান, কি বলে তোমার থেকে প্রো রাইডার নাকি এই এলাকাতে আছে? এই বেটা তুই কি পাগল টাগল হইছিস নাকি, নাকি শুকনো মুখ না খাইছিস? আমার থেকেও প্রো ড্রাইভার এই এলাকায় আছে, এটা হাস্য কর। দেখ ভাই এত ভাব নেওয়ার মতো কিছু নেই, তুই যে স্পিডে বাইক চালাস না চাইলেই সবাই এই স্পিডে বাইক চালাইতে পারে, কিন্তু সবাই তোর মতো বাল পাকনা না। আরে বেটা দামি বাইক কিনলে একটু পাকনামি করাই লাগে, নাইলে এত সুন্দর সুন্দর মেয়ে পটানো যায় না। শুকুর শুকুর দুইদিন বাইক কিনে তোর পাকনামি উঠে গেছে তাই না? আর মেয়ের কথা বলতেছিস, তোর তো ভাই খাইতে হবে। একজন রে খাইতে হবে মানে কারে খাইতে হবে? আরে ভাই আর বলিস না, নতুন গাড়ি কিনেছে আমাদের রফিকুল, এলাকার ভিতরে নতুন গাড়ি কিনে যা করে বেড়ায় মানে একদম বলার মতো না, শুধু শুধু ওভার স্পিডে গাড়ি চালায়। এলাকার ভিতরে পোলাপানরা এগুলো করে বেড়ায়, তাহলে তো একটা শিক্ষা দেওয়া উচিত। আরে হ্যাঁ ভাই এই জন্যই তো তোর কাছে আসলাম, ও নাকি এলাকার সব থেকে প্রো ড্রাইভার, আমি বলেছি যে তোর থেকেও প্রো ড্রাইভার এই এলাকায় আছে, চল তো বন্ধু ওরে খাইয়ে দিতে হবে। আচ্ছা ওর দেখি চল। এই এই দেখ প্রো ড্রাইভার নিয়ে আইছি, আয় এবার খেলা হবে। কি এই বলো তোমার প্রো ড্রাইভার, এই নাকি আবার আমারে খাইয়ে দিব? এ নাকি প্রো ড্রাইভার, এরে তো দেখে মনে হইতেছে পা ভ্যান চালাইতে গেলেও ব্রেক ফেল করে মরবে। আচ্ছা তাহলে হয়ে যাক, কে ব্রেক ফেল করে দেখা যাবে। শোনো আপু, তোমার এখনো নাক টিপলে দুধ বের হবে, আর তুমি যে বড় বড় কথা বলতেছো। আচ্ছা চল খেলা হবে। আচ্ছা চল তাইলে খেলা হবে, ওর ফোরবি নিয়ে নাকি আমার সাথে জিতবো? আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আবার ফ্রিতে কোনো রেস খেলি না, কোনো একটা বাজি ধরা লাগবে। কি বাজি ধরবি বল, আমি সব বাজি ধরতে রাজি। শোন আমরা যদি বাজি ধরে হেরে যাই তাহলে আমাদের গাড়িটা তোরে দিয়ে দিব, আর তুই কি দিবি তাই বল। তুই কি চাস আমি ওইটাই দিব, আমি কি ভয় পাই নাকি? ও আচ্ছা তুই ভয় পাস না, তাইলে তুই হারলে তোর গার্লফ্রেন্ডটারে দেয়া লাগবে। আরে বেবি কোনো সমস্যা নাই, তুমি তো কখনো হারতেই পারো না। আরে বলদটা, এই বলদটা তো তোমার সাথে জিততেই পারবে না। আচ্ছা ঠিক আছে তাহলে হয়ে যাক। এই চল এখনই খেলা হবে। বেবি জোরে চালাও, ওরা তো আগে উঠে গিয়েছে। চালাচ্ছি তো, টাটা বাই বাই মামনি। এই বন্ধু জোরে চালা, জোরে চালা। আরে জোরে চালাও না, তুমি এভাবে চালালে তো হেরে যাবে। দাঁড়াও। আরে বেবি জোরে চালাও, ওরা তো চলে গেল, তুমি যদি হেরে যাও তাহলে কিন্তু আমাকে হারাইতে হবে। ওহো ইয়েস ইয়েস, আমরা জিতে গেছি জিতে গেছি বন্ধু, ইয়ে আমরা জিতে গেছি। আসো আসো মামনি, আসো আসো। কেমন লাগলো, খেয়ে দিলাম তো? হ ভাই তো আসলে অনেক ভালো ড্রাইভার রে। হ ভালো ড্রাইভার, শুধু তুই প্রো ড্রাইভার না আরো আছে, এখন কি কথা ছিল? আচ্ছা ঠিক আছে এখন কি আর করার, এই নিয়ে আমার গার্লফ্রেন্ড, যাও। আসো সুন্দরী আমার পিছনে বসো। আসো 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 আসো, তুমি এইদিকে আসো, চলো আমাদের সাথে বন্ধু চল। শোন ভাই এই নে তোর গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড লাগবে না। কেন, আমি তো বাজিতে হেরে গেছি, এখন তো আর আমার কোনো কিছু করার নাই। তোরে শিক্ষা দেওয়ার জন্য আমরা দুই বন্ধু মিলে প্ল্যান করে বাজিটা ধরছি, তুই নতুন বাইক কেনার পরে এলাকায় যেগুলা করে বেড়াস এগুলা কি কোনো মানুষের জাত মানুষ করে? তোরা কি মানুষ? আরে এই যাবো তোমারে বলতেছি, লজ্জা করে না একটা ছেলের সাথে এইভাবে টং টং করে ঘুরে বেড়াইতে? লজ্জা সরম বলতে কি কিছু নাই তোমার? শোন ভাই তোর গার্লফ্রেন্ডও দেয়া লাগবে না, তোর কোনো কিছুই দেয়া লাগবে না, তোর ভালোর জন্য একটা কথা বলতেছি, অনেক দামি একটা বাইক কিনছিস, এলাকার ভিতরে একটু ভালো করে গাড়িটা চালাস, একটু আস্তে গাড়ি চালাস, তাহলে তোরই ভালো হবে, অ্যাক্সিডেন্ট করবি না। তুই যে স্পিডে বাইক চালাস উপরে যাইতে বেশি দিন টাইম লাগবে না, তাই ভাই একটু সাবধানে গাড়িটা চালাস, নিজেকে সেফ রেখে তারপর গাড়িটা চালাস। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আর এত স্পিডে গাড়ি চালাবো না। এই চলো তুমি। এরকম অনেক পোলাপাইন আছে যারা নতুন গাড়ি কেনার পরে অকারণেই ওভার স্পিডে বাইক চালায়, এইগুলা থেকে বিরত থাকবেন, নিজেকে সেফ রেখে তারপর বাইক রাইড করুন।